একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মমিন হৃদয়ে পড়লো সারা, মমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মমিন হৃদয়ে পড়বে সারা, মমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, আল্লাহ তালার তরে রোজা পালন করো ওহে গুনাগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, আল্লাহ তালার তরে রোজা পালন করো ওহে গুনাগার, নিজের হাতে দিবেন তিনি শিয়াম সাধনার পুরস্কার, রমজানের এই রোজা পালন আল্লাহ তালার ফরমান, রমজানের এই রোজা পালন আল্লাহ তালার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে হয় ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজানের এই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে দাও তার গান, রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরিয়ে গাও তার গান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়লো সারা, মমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসা সুনাম ধন্য যোগ্যতম সভাপতি ও আকাশে সাদৃশ্য আলে মোলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ও মমিনা ভাই ও বোন, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদের কি এক মাদ্রাসা কেন্দ্রিক দুই দিন ব্যাপী কোরআন এবং হাদিসের আলোচনা
শোনা এবং আমল করা যে জিনিস সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সবাই একটু প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম মুকাররম, বিষয় ভিত্তিক আলোচনা হবে, কিন্তু দুঃখের বিষয় প্যান্ডেল তো বিশাল বড় করে আয়োজন করা হয়েছে, কিন্তু দর্শক যত বড় প্যান্ডেল তত বড় ততটা দর্শক নাই, দুঃখিত। তবে এখনই আসলাম বাইকে চড়ে, মার্কেটে তো খুব ঘোরাঘুরি, কোথা জিলেপির দোকান, কোথা কটকটি, আর কোথা আপনার আংটি, আর কোথা মালা। মানুষ এত পাগলা হলে, এত মাথা মোটা হলে হয়, সারা বছর মানুষ লেনদেন করে, বাজার মার্কেট ঘরে, এরপরে ও জালসার দিনে ওকে বাজার করতে হবে, ওর মতন পৃথিবীতে নেই, আজকের দিনে কেন ওকে মেলায় থাকতে হবে? সামান্য বছরে দুইটা দিন, গতকাল আর আজকে দুটা প্রোগ্রাম হলো, আবার সামনে বছর হবে কখন আল্লাহ যদি কবুল করেন। এ মানুষ বুঝবে কখন যে আজকে আমার করণীয় কি, আমাকে মুর্শিদাবাদ থেকে ডেকে আনা কি প্রয়োজন ছিল, বাংলাদেশ থেকে বক্তা আনার কি প্রয়োজন আছে, অথচ এখনই দেখে এলাম ধম ধম করে বেহায়ার মতন অনেক পুরুষ ঘুরছে, অনেক মেয়েকে দেখছি, ওর মাও নেই ওর বাপও নাই, এমনিতেও ঘুরছে, লজ্জাজনক ব্যাপার, আজকে কেন ঘোরা লাগবে? ভাই, যারা তোমরা এখনো রাস্তা পাতে ঘোরাঘুরি করছো, যদি মনে করো আমার ঈমান আছে, এই যদি তোমার বিশ্বাস থাকে, আল্লাহ বলে যদি তোমার ভয় থাকে, ওই নোংরা বাজার মার্কেট ছেড়ে দিয়ে স্টেজের কাছে আসার চেষ্টা করো, কিছু নিয়ে যাও। এ আলেম ওলামা আপনাদেরকে কিছু দিবে উপহার, কোরআন হাদিস থেকে বলেই আলেমদেরকে বাইর থেকে ইনভাইট করে আজকে নিয়ে এসেছে, তারাই যদি বাইরে ঘুরে তো আর কাকে বলি? আর যে কটা লাস্টে আছেন, ওই যে সামনে ওই যে কটা আছেন, আল্লাহর মেহরবানিতে যদি একটু আগে আসতেন খুব খুশি হতাম, অত দূরে থাকার কি দরকার আছে, একটু কাছে আসেন, দেখতে ভালো লাগবে, আপনার সঙ্গে আমি দুটা কথা বলবো, আপনি হ্যাঁ হো দিবেন, বক্তব্য যদি শুনে না ভালো লাগে চলে যাবেন, আমার আপত্তি নাই, তবে এত দূরে বসিয়েন না, একটু মেহরবানি করে একটু আগে আসি আল্লাহ আল্লাহর হস্তে, পরে যারা আসবে তারা বুঝবে। বাপজি, হাত ধরবো, হাত ধরবো, পা ধরবো, কটা আছেন, একটু আসেন, আল্লাহর মেহরবানিতে আসেন, কথা খুব কড়া হয়ে যায়, কিন্তু নরম করে বলছে, আল্লাহর হস্তে মেহরবানিতে জায়গা ছেড়ে একটু আগে বসুন, দেখেন নেকি পাবেন ইনশাআল্লাহ, এই মাঠ সাক্ষী দেবে, আপনি ওখানে বসেছেন এখানেও বসবেন, যে কটা আছেন আল্লাহর হস্তে বসেন। আমার আজকের আলোচ্য বিষয় রমজান অর্থাৎ সিয়াম। সামনে রমজান মাস আসছে না ভাই? আসছে তো। তো রমজান মাস যখন আসবে, আমার এটা নিয়ে দুটা টপিক আলোচ্য আছে, একটা সোশ্যাল মিডিয়াতে আছে রমজানের প্রস্তুতি কিভাবে করতে হবে, তো আমি একটু হালকা টাচ করব, এবং সিয়ামের ভেতরে আমি চলে যাব যে সিয়ামটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আমরা কেন করব, আল্লাহ কেন দিলেন, আল্লাহর কি লাভ, আমাদের কি ফায়দা, না করলে কি ক্ষতি, এ ব্যাপারে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। প্রথমে একটা কথা বলি, আমরা বলি সিয়াম বা চলতি কথা বলা হয় রোজা, রোজা আর সিয়াম এটা আরবি শব্দ, রোজাটা ফার্সি, এমনি চলছে ভাষায়। তো সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? শুধু খাওয়া থেকে? জি না, খাওয়া থেকে শুরু করে সাহারি পর্যন্ত, সাহারি থেকে নিয়ে সূর্য ডুবার
পূর্বের মুহূর্ত খাওয়া পান করা অপছন্দীয় নোংরা কাজ স্বামী স্ত্রী মিলন এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এতটুকু শুধু মনে রাখেন। এবার সিয়াম এত গুরুত্বপূর্ণ কেন? সিয়াম যদি আসে, রমজান মাস যদি আসে, তাহলে আমাদের কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? দেখেন, আপনার বাড়িতে যদি মেহমান আসে তাহলে আপনি তার জন্য কত মেহনত করেন বলেন তো দেখি। আপনার বাড়িতে যদি সকালে 8টার দিকে মেহমান আসে তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করেন ওর জন্য সকাল থেকে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পর্যন্ত, বিকালের নাস্তা পর্যন্ত, বিছান পাতানো, বিছানকে সুন্দর করা, বাথরুমকে সুন্দর করে রাখা, যে এতগুলো আপ্যায়ন করেন কেন বলেন তো? যাতে মেহমান কষ্ট না পায়। তো রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, এটা একটা মেহমান। রমজানের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে না? আল্লাহ নিজেই প্রস্তুতি গ্রহণ করছেন গো। রমজান মাস যখন ঢুকে গেল, রমজান মাস যখন এসে গেল, তখন আল্লাহ নিজেই প্রস্তুতি নেই। আপনি তো নিবেনই নিবেন, আপনাকে বলবো আপনি কি প্রস্তুতি নেবেন, আল্লাহ পর্যন্ত প্রস্তুতি নেই এই রমজান মাসের জন্য। কিভাবে নাই? বিশ্বনবী বলছে, إذا دخل فتحت أبواب السماء وغلقت أبواب الجهنم وسلسلة الشياطين بشنبي بلتين الله سبحانه وتعالى যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ ইজা ফুতিহাত আবওয়াবাস সামাই আল্লাহ আসমানের দরজাগুলোকে খুলে দেয়। ইজা ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুলিকাত আবওয়াল আবওয়াবাল জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। কেন কেন কেন? যাতে আমার বান্দা সেই দিন গুনাহের কাজটা যেন না তারা করে, তারা যেন সেই দিন সিয়াম থাকে, সেই দিন সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় যেন তারা তাসবিহ তাহালি করতে পারে, আল্লাহর ইবাদত যেন বেশি বেশি করে করতে পারে, সেই মাসে যেন আমার বান্দা নেকিগুলোকে যেন তারা নোটে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করে দেয়, আসমানকে ওপেন করে দেওয়া হয়, যত দরজা আছে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, অনেক জাহান্নামীকে মাফ করে দেয়। এ রমজান মাস কত গুরুত্বপূর্ণ, শুধু তাই নাই, এ রমজান মাস কত গুরুত্বপূর্ণ, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমনই একটা মাস, এমনই একটা রমজান মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম কোরআনকে নাজিল করেছেন। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শুধু তাই নাই, এই মাসে একটা গুরুত্বপূর্ণ একটা দিন আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রি রয়েছে, যে কদরের রাত্রিটা একটা রাত্রি হবে যে হাজার মাসের চেয়ে উত্তম হবে। আপনি হাজার, 5 বছর, 20 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর, আপনার কিনা হাজার বছর ধরে যত ইবাদত আপনি করবেন, ওই এক একটা দিনের ইবাদত আপনি সেই দিন পাবেন, সেই দিনটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে এত সুন্দর করে সাজিয়ে দেয়, আল্লাহ নিজের হাতে প্রস্তুতি নেয় যাতে আমার বান্দা এই রমজান মাসটাকে সুন্দর করে পালন করতে পারে, তারা যেন পাপগুলোকে মোচন করে নিতে পারে, নেকিগুলোকে নুটে নিতে পারে। এই জন্য আল্লাহ নিজের হাতে আল্লাহ এই আপনার কি না এই প্রস্তুতি গুলো নেন। শুধু তাই নয়, শয়তান হচ্ছে আমাদের সদর, শয়তান আমাদের দুশ্মন, ইবলিস আমাদের দুশ্মন। এই ইবলিস আপনার কিনা তার পার্টনার সহ যত শয়তান আছে সমস্ত শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়। তোমার রেখ গসরণ কদিন হবে যে মারণ, তোমার রেখ গসরণ
মারণ এতদিন হবে যে মারণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন তোমার আগে খবরণ এতদিন হবে যে মারণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা, তোমার আগে খবরণ একদিন হবে যে মরণ। তোমার আগে খবরণ একদিন হবে যে মরণ। এবারিমাকে নাবী ছিলেন, কোরবানির আদেশ পাইলেন। এবারিমাকে নাবী ছিলেন, কোরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোকাতে শয়তান, তোমার আগে খবরণ একদিন হবে যে মরণ। তোমার আগে খবরণ একদিন হবে যে মরণ। তাহলে শয়তান সব সময় মানুষের দুশমন, আদমকে পর্যন্ত ছাড়েনি। তিনি একজন এক নম্বরের নাবী, প্রথম নাবী, প্রথম মানুষ হাওয়া। এরপরেও শয়তান রাগ করেছে, আদমের যত আওলাদ নাদি হবে, যত সন্তান পৃথিবীতে আসবে কিয়ামতের পূর্ব পর্যন্ত, সমস্তর পেছনে শয়তান মুমিনের পেছনে লাগবে। এই জন্য আমার আল্লাহ বলছে, এই রমজান মাসটা স্পেশাল একটা মাস। আর এই মাসটা যখন আসবে রে, আল্লাহ বলছেন আমি শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দিলাম। হাজি শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দিলেন বললেন, তো এরপরে তো মানুষ রমজান মাসে পাপ করে করে না? আরে লক্ষ লক্ষের ফুকুর ফুকুর টানে কি টানে না? কত আছে বিড়ি টানছে, অনেকে আবার দেখছি টিভি নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার তাস নিয়ে আবার ব্যস্ত আছে। কম থাকলেও আছে তো, হয় তো কি হলো? আল্লাহ বলছে যে শয়তানকে বেঁধে দিলাম যেন মানুষ পাপ না করে। তো করছে যে রমজান মাসে, কেমন হয়ে গেল না কথাটা? বন্ধুরে একটু বুঝার চেষ্টা করি, আল্লাহ ঠিকই বলেছেন। পাশাপাশি আল্লাহ এটাও বলেছেন, সূরা নাসটা আপনি পড়েছেন, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। লাস্ট আয়াতটা কি আছে? মিনাল জিন্নাতি ওয়ান্নাস। এটা দুইটা জিনিসের কাছ থেকে পানা চাওয়া হচ্ছে। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মানুষ আপনার জিন এবং মানুষ থেকে আপনি আশ্রয় চাচ্ছেন, পানা চাচ্ছেন। তার মানে একটা জিন আর একটা আপনার কিনা ইনসান। এখানে জিনকে টানা হলো, মানুষকে টানা হলো। তার মানে মানুষদের মধ্যে বদমাস মানুষ আছে, আর আপনার জিনদের মধ্যে বদমাস জিন আছে। কতগুলো মানুষ আছে বেঈমান মানুষ, আল্লাহকে বোঝে না, ওই রকম মানুষের পাল্লায় পড়ে তারা গুমরাহী হবে। একটি উদাহরণ আরেকটু আপনাকে বোঝানোর জন্য বলি। একটা বাঘ খাঁচার ভেতরে আছে, বাঘ কিন্তু বাইরে আসতে পারবে না। কিন্তু যদি আপনি মনে করেন ওই বাঘটার নিকটে গিয়ে আমি তাকে একটু ধাওয়া মারবো, একটু বাকানি মারবো, একটু আপনার ঘোচা ঘোচা মারবো, যদি মনে করেন ওই বাঘটার নিকটবর্তী গিয়ে যদি আপনি মুখে বলছি, হে বন্ধু কেমন আছিস, তো আদর করবে? বাঘের খাঁচার কাছে যদি কয়ে বন্ধু রে কেমন আছিস, বাঘ কি বলবে? বাঘ একটা ধাওয়া মারবে, আপনার মুখামুখি ধাওয়া মারবে,
জেল থেকে বের হতে পারবে না, খাঁচা থেকে বের হতে পারবে না, কিন্তু আপনি যদি তার কাছে যান তাহলে আপনাকে অ্যাটাক করবে কি করবে না? বাঘ আপনাকে অ্যাটাক করবে যদি আপনার একটু হাত পর্যন্ত যদি পেয়ে লায় ওটা নিয়ে আপনার আক্রমণ করার চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে শয়তান জায়গা 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 হারাম কাজগুলোকে ছড়িয়ে রেখেছে। এখন যদি আপনি ওই হারাম কাজের দিকে যদি চলে যান তাহলে ওই বাঘের মতন হামলা খেতে হবে। ওই অন্যায় কাজে যদি চলে যান, আপনি জানেন বিড়িটা একদিকে পড়ে আসে, ওইখানে যাব না, সিঁড়ি একদিকে চলছে, ওইখানে আপনি ওখানে যাব না, আর যখনই আপনি ঢুকে যাবেন তখন আপনি ধাওয়া খাবে। এই জন্য মানুষ পাপ কাজগুলো করে, তো হাকিকাতি মন থেকে আসবে না, ওটা শয়তান মার্কেটিং করে রেখে দিয়েছে আগে, যে ওকে জিঞ্জির দিয়ে বাঁধলে কি হবে, গোটা ওয়াল মার্কেট করে রেখেছে ও খারাপ কাজের, ওর মার্কেটের আবার হিসাব আছে। তো এই বন্ধু রে খবরদার খবরদার, এই জন্য আমার আল্লাহ বলছে আমি প্রস্তুতি নিলাম, তোমরাও প্রস্তুতি নিয়ে না। প্রস্তুতি কি নিব, অনেক আলোচনা করেছি, প্রস্তুতি বলতে গেলে লম্বা হয়ে যাবে, দু ঘন্টা নিতে হবে, তো আমি ওই দিকে যাব না। রোজা আল্লাহ কেন ফরজ করলেন এটা আমাদের জানার প্রয়োজন একটু আছে। রোজা আল্লাহ কেন ফরজ করলেন, আল্লাহ উত্তর দিচ্ছেন সূরা বাকারায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন। আল্লাহ কত সুন্দর করে উত্তর দিয়েছেন গো, হে ঈমানদার, হে মুমিন মুমিনা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, আল্লাহ কেন এখানে ঈমানদারকে বললেন, আবার ঈমান তো আমার ঈমানই আছে, তো আমাকে আবার মুত্তাকি কেন বানাবেন? একটা ছোট্ট করে একটা উদাহরণ, যদি কোনো ছাত্র, যদি কোনো ছেলে স্কুলে যদি ভর্তি না হয় তাহলে ওকে কেউ কি ছাত্র বলবে? একটা স্কুল আছে, মিশন আছে, ইউনিভার্সিটি আছে, ওখানে যদি একটা ছেলে ভর্তি না হয় আচ্ছা ওকে ছাত্র বলা যাবে? যতক্ষণ খাতার লিস্টে নাম না আসবে ততক্ষণ পর্যন্ত ও ছাত্র নয়। আমি যদি আপনার স্কুলে নাই পড়িয়া থাকি তো বাইরে 100 বার যদি পড়ে থাকি তো কেউ বলবে না, এ কে তুই রে, এই তুই এখানে কি করছিস, বলবে না। আর যখন আপনি ছাত্র হবেন তখন বলবে, এই তুই ক্লাসে নাস, কি করছিস তুই, তখন ভয়ে দৌড়ে পালিয়ে আপনার ঘরে আপনি ঢুকে যাবেন। কেন, আমি একজন ছাত্র, শিক্ষক নির্দেশ দিবে, গাইড করবে। তো খাতায় নাম থাকলো ছাত্র হলো, তো আমরা ঈমানদার, তো আল্লাহ ঈমানদার বলে ডাকবে না, তো কি বলে ডাকবে? আল্লাহ তো ঈমানদার, মানে আমরা তো সেই লিস্টে ঢুকে আছি। ওটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা পূর্ববর্তী যারা তাদের উপরে রোজাটা ফরজ ছিল, ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, পরহেজগার হতে পারো, এই জন্য আমি আল্লাহ রমজানটাকে বানালাম। আল্লাহ মুত্তাকি বানাবে এই জন্য রমজান মাসটা একদম বিশেষভাবে একটা ওয়াফার করে, একদম রহমত করে আজকে সিয়ামটা দিল। কেমন কথা গো, আল্লাহ বলছে তোকে মুত্তাকি বানাবো, ওই লেগেছি আমটা দিলাম। আচ্ছা আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে, বলেন ভালোবাসে? তো তো আল্লাহ যদি ভালোবাসবে গো, তো না খিলিয়ে কেন ফেরোজাটা রাখেছে? ভালোবাসার মানুষ কোনোদিন না খাইয়ে থয়, তিন বেলা খিলাবে, ভালো ভালো খাবে, খাবো, এটা হলো ভালোবাসার প্রতীক।
তো আল্লাহ আবার আমাদেরকে না খুইয়ে থাকছে অতক্ষণ ধরে, কেমন কথা! আল্লাহ বলছে হ্যাঁ না খিলিয়ে তোকে আমি দেখ ইমানদার বানাবো, কেমন কথা! কথা বুঝে আসেনি না, কথা এখনো বুঝলেন না। মেহমান যদি বাড়িতে আসে খেতে না যদি দেন তাহলে সম্মান না অসম্মান? কথা বলেন, অসম্মান তো অসম্মান। আর এখানে আল্লাহ বলছে খাবি না তোকে আমি খেতে দেব না রে, এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ তুই খেতে পাবি না, আমি আল্লাহ তোকে খেতে দেব না। তাহলে এটা মহাব্বতের প্রতীক কি করে হলো? অবশ্যই এটা মহাব্বতের প্রতীক আছে, আমি আপনি বোঝার চেষ্টা করিনি, এবার আপনি বুঝেলেন, এবার আপনি বুঝেলেন। মা বোন যারা তারা কিন্তু আপনার কিনা গয়না পরে না সোনা পরে, বলেন কি পরে? মা বোন যে কানের গুলো পরে ওটা সোনা না গয়না, কথা বুঝে বলবেন, কি পরে ওরা? কে বলছে সোনা? জি না, মা বোন সোনা পরে না, ওর নাম হবে গয়না, ও গয়না পরে সোনা নয়, ওই সোনাটাকে আপনার নিয়ে আসা হয়। সোনা কখন মা বোন কানের পরে, কখনো হাতের বালা, কখনো আপনার নাকের ফুল কানের দোল, এটা কখন কখন যখন ও স্বর্ণকারের কাছে যাবে, ওই সোনাটাকে আপনার কি না মেরে পিটে পিটে আগুনে ভরে কি ভরে না? ভরে না? সোনাকে নিয়ে আগুনে ভরে, আগুনে ভরে ওকে একবার রিপ্লাই করে মেরে গরম করে তারপরে ডাইসে ঢুকায়, ডাইসে ঢুকিয়ে কোনটা হাতের বালা করে, কোনটা কানের ফুল করে, কোনটা নাকের দুল করে, এরপরে তখন আপনার গয়না তৈরি হয়। গয়না তৈরি হয়ে যার যেটা পরা সেটা পরে, এত কোটি টাকা জিনিস গো। এরপরে মা বোনকে আপনি আপনার বিবিকে বানিয়ে এনে দেন একটা কানের গালা, একটু যদি টেহারা হয়ে যায় এছে ছিকিলি আছে ল্যাকিলি আছে তুমি এটা টেহারা বেকা। যদি সোনাটার দাম গয়নার দাম যদি 5 লাখ টাকাও হয় তাও বলবে কিলি আছে এটা করা হয়েছে, ওর কাছে কি হবে এটা? কি হবে কি হবে না? তার মানে গয়না গয়না লাত খেলো আগুনে পুড়লো ডাইসে ঢুকলো, এরপরে গয়না যতক্ষণ পর্যন্ত ও লাত না খেয়েছে আগুনে না পুড়েছে, আর যখন কমপ্লিটলি গয়না হয়ে গেছে তখন সে কানের পরে নিল, তখন তাকে দেখতে ভালো লাগে, গলায় পরে নিল, কিন্তু আপনার হাতটা কখন হয়েছে? ওকে মার খেতে হয়েছে, হাতুড়ি খেতে হয়েছে, আগুনে পুড়তে হয়েছে, টাইসে ঢুকতে হয়েছে, তারপরে ও গয়না হয়েছে। একটা কথা বলি, এদিকে আপনার দিকে ইট কাটাই, ইট কাটা ইট কি বলেন আপনারা, ভাটি না ভাটা? হ্যাঁ ভাটা, ইট ভাটা। তো ওখানে কাটাই তো এই ফর্মা যেগুলো ছোট ছোট তৈরি করে বক্সের মতন ইট দেয় মাপের কাটিতে করে, তো ওগুলো করে তো ওটা আবার করে যখন, আগে প্রথমে মাটি লাগবে না সুন্দর, ভালো মাটি লাগবে। তো একটা মিস্ত্রি আপনার কালীগড় আপনার মাটি জড়ো করলো, মাটি জড়ো, আমি দর্শন শিখাচ্ছি, মাটি তো মাটি জড়ো করলো, মাটি জড়ো করার পর যখন মাটিকে একত্রিত করা হলো, এরপর মাটি বলছে আরে ভাই আমি কি অপরাধ করলাম, আমি কি অপরাধ করলাম, আমি কি অপরাধ করলাম। এই তুমি এক কাজ করো, ওই ওই এক কাজ করো, এটাকে তুমি এখানে লেসে যাও, এদিকে এসো, বাস এখানে করে দাও, ওখানে লোক নাই, অসুবিধা নেই, এ সাইডে করে দাও, বাস 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 ঠিক আছে, থাক আর আর ডিস্টার্ব করবে না, এদিকে নিয়ে চলে এসো। তো ডাইসে আপনার কিনা ফর্মাতে ইট বানাবে, এই জন্য মিস্ত্রি কোদালে কোপাতে আসে, মাটি বলছে ভাই রে কি অপরাধ করলাম বল, কি এমন করলাম, তোর আপন তোর কি বইয়ের কাঁচল ধরতে গেলাম যে আমাকে কোদলে খালি পিটছিস আর আমাকে খুঁড়তে রয়েছিস। তখন আপনার কারিগর বলছে দাঁড়া দাঁড়া চুপ থাক চুপ থাক, তোর দাম বাড়াবো এই জন্য আমি কোদলটা ধরেছি। এরপরে যখন সম্পূর্ণ মাটি দিয়ে মাটি হয়ে গেল, কাদা
আপনার কি না পানি দিয়ে কাদা করে মিশ্রণ করে আপনার কি না কাদা তৈরি করলো, কাদা তৈরি করার পর এরপরে আপনার ফার্মাতে যখন ঢুকিয়ে দিল, ইট তৈরি হলো, ইট তৈরি হওয়ার পর ওদে শুকাতে দিয়েছে, তখন ইট বলছে বলো এ কারিগর কি অপরাধ করলাম, এক তো এক লাথালি কুদালি পিটলি দিয়ে আবার আমাকে রোদে ফেলছিস, কি অপরাধ করলাম, ইট বলছে কি অপরাধ করলাম, বলছে লক করে থাক তোর দাম বাড়বে। এরপরে যখন সম্পূর্ণ ইট শুকিয়ে ঠন 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 হয়ে গেছে, এরপরে যখন কিনা আপনাকে ভাটা তৈরি করবে কয়লা দিয়ে, এবার তাকে জ্বালানো হবে পুরানো হবে, তখন ইটকে আপনার কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আর আমাকে পুরাস না জ্বালাস না, আমকুর কি অপরাধ করলাম, তখন কারিগর বলছে চুপ থাক এখনো কথা বলা তোর হয়নি, আমি তোর এমন ওই তেমন দাম বাড়াবো যে তোকে সারা পৃথিবীর লোক বড় বড় জায়গা থেকে কিনতে আসবে। ভালো করে দিয়ে আবার ইট ভাটা তৈরি হয়ে গেল, ইট ভাটা তৈরি হওয়ার পর পুড়িয়ে টুড়িয়ে একদম একাকার করে ভালো ভালো ইটগুলোকে এক সাইডে নিয়ে যায়, ঝামা যেগুলো কাজে লাগে ঝামাগুলোকে কেউ লাগে না ওগুলোকে এক সাইডে ফেলে দিল। দেবার বলছে ইট বল তোর দাম বাড়লো না কমলো, তখন ইট বলছে হাসছে আর কইছে আমার দাম বেড়ে গেছে, তোর দাম বাড়লো রে কারণ তোকে মিশনওয়ালা তোকে নিতে আসবে, আপনার কি না কোটিপতি তোকে কিনতে আসবে, তোকে সুন্দর সুন্দর করে সাজাবে, চারতলা পাঁচতলার উপরে তুই থাকবি, তোকে সুন্দর করে সাজাবে, একটা তুই ঘর হবি, তুই একটা বিল্ডিং হবে, তাহলে তোর সম্মানটা বাড়লো। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন মুমিন আমি তোমাকে না খিলিয়ে রাখার কারণ শুনে লাও, আমি তোমার সম্মান কমাবো না বরং তোমার সম্মানটা বাড়বে, তুমি যখন সিয়াম অবস্থায় থাকবে তুমি হচ্ছেন একজন মেহমান, সবচাইতে স্পেশালি আল্লাহর কাছে মেহমান তুমি, শুধু তাই নয় তুমি যদি রোজা থাকো রে বান্দা যেদিন তুমি মরে যাবে যেদিন তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, অনেক আমল লেখা আছে কে কত নেকি পাবে, অনেক ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু এ রোজার সওয়াব সিয়ামের সওয়াব আমি কোন ফেরেশতার হাত দিয়ে দেব না রে বান্দা, আমি নিজের হাতে বান্দাকে আমি তুলে দেব, লে 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 তুই আমার জন্য রোজা রেখেছিস, পৃথিবীর কারোর জন্য রোজা রাখিসনি, এই জন্য আমি নিজের হাতে তোকে সওয়াবটা দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি করার জন্য আমি রোজাকে ফরজ করলাম। আচ্ছা মানুষ সেদিন রোজা আল্লাহর জন্য রাখে না মানুষের জন্য রাখে? অনেক ইবাদত আছে, অনেক ইবাদত আছে লোক দেখানো হয়, নামাজ লোক দেখানো হয়, হয় না? বিহাই যখন দেখতে এলো তখন বিহের সাথে দুই রিকা চারি কা জোহরে নামাজ পড়ল, মানে দেখেছে যে আমি একটু পড়া পড়ি, তো অথচ আল্লাহর লেগে ও পড়েনি, চার রিকাত পড়ে দিলে ঠুকে দিলে, শুক্রবার নামাজ পড়ে না গেলে কবে দেখ এই খেপার বেটাকে, শুক্রবার পর্যন্ত নামাজ পড়তে না বলছে, না গেলে একটা মান সম্মানের ব্যাপার আছে, ওই জন্য শুক্রবার ও দৌড়লো, বাকি ছয় দিন নাই তার লোক দেখানো নামাজ, হজ লোক দেখানো ইবাদত, দান লোক দেখানো ইবাদত হয়, অনেক লোক দান দেয় নাম যদি না বলে কোথায় টাকা ঘুরিয়ে দেয়, এক জায়গায় গেছি কোথায় জানে মুর্শিদাবাদের মধ্যে, তো একটা মেয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, বুড়ি মানুষ গো টাকা দিয়েছে, তো আমি ও বলছে যে হার স্বামীর লেগে দিন, তো একটা দোয়া লম্বা করে দোয়া করে দেবো, দান ধার ধারিয়ে আসছে, দান আসছে লিখি, তো ওর কথাটা আমি ভুলে গেছি, আর ও কিন্তু খাড়িয়ে আছে এক কোনাতে, ওকে আমি কে দেখতে গেছি বা আমি ভুলে গেছি, আর ই কিন্তু শুনছে যে কখন আমার নামটা লেবে আর হাস স্বামীর লেগে দোয়া করবে, এবার আমি বাছা ভুলে গেছি, আর ভুলে যখন গেছি এবার অন্যদিকে ধ্যান চলে গেছে, ইয়ে না দৌড় এসে বলছে টাকা ঘুরিয়ে দাও, আমি যে কেমন হলো কিসের টাকা গো, বলছে টাকা দিলাম একটু আগে 500 টাকা, যে টাকা ঘুরিয়ে দাও দোয়া করনি, ওরে সুবহানাল্লাহ ভুলে গেছি অন্য লাইনে চলে গেছি, তোকে টাকা ঘুরিয়ে দাও, তার একটা লোক দেখানো হলো কি হলো না, দান দিবেন অন্তর ঠিক রাখেন যে আমি আল্লাহকে দিলাম, পৃথিবীর লোক জানুক আর না জানুক এতে কোনো ফরোয়া নেই, তবে আপনি এলান করে দিতে পারেন, কিন্তু সবচাইতে গোপনীয় গুরুত্বপূর্ণ দান হচ্ছে গোপন দান, তো গোপন দান
এটা লোক দেখানো হয়। বন্ধু অনেক ইবাদত পৃথিবীতে আছে লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনদিন লোক দেখানো হয় না। কেন হয় না আমি আপনাকে বলে দিই, আপনি একটা লোক, আপনি একটা গরিব মানুষ, আপনি একটা খেটে খাওয়া মানুষ, আপনি সকালে বের হয়েছেন বাড়ি থেকে, বের হওয়ার পর মাঠে চাষে চলে গেছেন, এত বিকট একটা এমন রোদ, এত তাপমাত্রা আজ আপনি সহ্য করতে পারছেন না, দুপুর দুপুর হয়ে গেল, দুইটা বেজে গেল, এবার আপনি বাড়ি আসলেন, বিবিকে বলছেন বিবির মাথায় পানি ডাল সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না, আর ঠান্ডা পানি থাকলে দে মাথাটাই ঢাল। আচ্ছা বলেন তো, ওই লোকটা যদি মাথায় পানি ঢালা হয়, আর লোকটা যদি একটু মাথায় ঢালতে থাকে, তো কেউ জানতে পারবে? কে জানতে পারবে? পানি ঢাল চারে দিয়ে খেললে খালি ধরলে তো কে জানতে পারবে কহেন তো? এরপরে কোনো লোক খায় জিনা, ওই লোকটাকে দেখবেন পানি খাবে না, বারবার থুতু ফেলবে, বারবার পানি খালি করবে, আল্লাহ ঢুকে গেল নাকি? রোজা কোনদিন লোক দেখানো হয় না। আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক বান্দা কিন্তু রোজা রাখে। শুধু তাই নয়, আপনি ঘরে ঢুকেছেন, ঘরে এমন ভাবে তালাবদ্ধ হয়ে গেলেন, দরজায় খিড়কি আপনি লাগালেন, এরপরে আপনার ঘরের ভিতরে অনেক খাবার আছে, মিষ্টান্ন ভাণ্ডার আছে, আপনার কিনা ফ্রিজ আছে, আপনার কিনা জুস আছে, সব কিছু ভরা আছে, এরপরে যদি আপনি লক করে চালাকি করে, কেউ নাই, মা নাই, আব্বা নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, এরপরে যদি আপনি খেয়ে নেন, কে দেখবে বলেন? স্বয়ং তো আল্লাহ দেখতে পাবে, পৃথিবীর মানুষ তো আর দেখতে পাবে না, পাবে না, পাবে না। এরপরও দেখবেন ওই বান্দা, ওই ভাই কিন্তু, ওই বাপ কিন্তু কোনোবার বলবে না যে আমি লক করে এই জুসটা একটু এক গ্লাস মেরে দিই, মারে মারে না। তাহলে রোজা কোনদিন লোক দেখানো হয় না, সে রোজা রাখে কেবল আল্লাহর জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলছে, ওরে গোলাম, ওরে আমার বান্দা, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে তোমাকে এর প্রতিদান, এই পুরস্কারটা, আমি প্রাইজটা আল্লাহ নিজের হাতে দেব। ইসলামে রমজানের ৩০ রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শেষোর মতন প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, এই মাসে তে একটি রাত্রি সবে কদার নামটি যার, হাজার মাসের সেরা সেরা মুচাই পাপির দুঃখবার, এই মাসে তে নাজিল হলো নবীর উপর আল কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, এই মাসে দুইটি খুশি একটি খুশি তারে অপরটি হয় আল্লাহর দিদার রোজা হাশরের প্রান্তরে, এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজা হাশরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, জান্নাতের আটটা রোজা রায়ান নামে একটি দার, জান্নাতের আটটা রোজা রায়ান নামে একটি দার, সেই দার
রেতে যাবে কে বল, যারা আল্লাহ রোজাদার। লিল্লাহি তাকবীর। এই মাসে তে জান্নাতেরি আটু দরজা রাইয়া নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কে বল, যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখেরও ঘ্যান বিখনাবির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ইসলামেরই পাইগাম নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, তাহলে আল্লাহ নিজের হাতে প্রতিদান দেবে। শুধু তাই নয়, এই সঙ্গীত আমি কিন্তু হাদিসে তরজমা করেছি। রাত নাম কিনা জান্নাতের আটটি দরজা থাকবে, তার মধ্যে রায়্যান একটা দরজা, ওই দরজা দিয়ে আপনার মাত্র একমাত্র এক প্রকার লোক জান্নাতে ওই প্রবেশ করবে, ওই দরজা দিয়ে যাবে, আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহ বান্দাকে বলবে আয় বান্দারে আয়, কষ্ট করে রোধের দিনে রোজা রেখেছিলি রে, তুই তো গোপনে খেতে পারতিক রে বান্দা, কিন্তু তুই সেদিন খাসনি, আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম, আপনার কিনা 45 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়েছিলাম রে গোলাম, এরপরে তুই রোজাকে ছাড়িসনি, কষ্ট করে মেহনত করেছি আমি তাকে তুই সেদিন রেখেছিলি, আমি আল্লাহ আজকে রাইয়ান নামক জান্নাত এই দরজা দিয়ে আমি ঢুকিয়ে দেব রে গোলাম, এ বান্দা এটা দিয়ে তুই ঢুকে যা, তাছাড়া আর পৃথিবীর অন্য কোন ইবাদতগার এই জান্নাত এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। যখন জান্নাত রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকে যাবে, তখন আল্লাহ দরজাকে বন্ধ করে দেবে, আর কাউকে ঢুকতে দেবে না। রোজা রাখবেন সবাই, দেখি কে কে রোজা রাখবেন, তুলেন তো মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলে হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে আল্লাহ তাআলা কত প্রস্তুতি রেখেছেন, এবং আল্লাহ এর জন্য বিনিময় দিয়েছেন, কোন ফেরেশতার মাধ্যমে নয়, কোন কারো মাধ্যমে নয়, আল্লাহ বলছেন আমি ওই বান্দাদেরকে নিজের হাতে পুরস্কৃত করব, এই জন্য এর নাম হচ্ছে সিয়াম। তাহলে এটা মহব্বতের না কষ্টের? জি এবার বলেন, এবার মহব্বতের তো, এতক্ষণ মনে মনে লাগছে যে আল্লাহ কেন না খেলে দিয়েছিল রে, এবার মহব্বতে। এবার রোজা রাখবো তো, রোজা রাখবো তো কেমন করে রোজা রাখবো, এর জন্য আবার দুটা শর্ত আছে। আমরা হাদিসে পড়েছি, সবাই হাদিসটা জানি, আর হাদিসটা আমি পড়েছিও বা, কি হাদিসটা পড়েছি আমি, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, পড়িনি এটা, পড়েছি তো। কি আছে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা পূর্বে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তাই তো? কিন্তু হাদিসটাকে এত সোজাভাবে নিলে হবে না, এখানে দুটা শর্ত আছে। কটা শর্ত বললাম ভাই? দুটা শর্ত। আগে দুটা শর্ত পূরণ করতে হবে, তারপরে আপনি রোজা রাখবেন। যতক্ষণ আপনি এই দুটা শর্ত না পূরণ করবেন, আপনার রোজা রেখে কোনো লাভ। মা বোন ভালো করে শুনেন, কি শর্ত গো? মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন যেটা যারা দুটা শর্তকে পালন করে নেবে, তাদের রোজা সিয়াম আল্লাহ কবুল করবেন, এবং তাদের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন। যদি তারা এই দুটাকে এড়িয়ে যায়, তাহলে ওর না খেয়ে থাকাই হবে, রোজা কবুল হবে না।
তাহলে তো আজ থেকে জানতে হবে দুটা কি জিনিস, নাহলে তো গোলমাল লেগে যাবে। কি গোলমাল? কি শর্ত? দুইটা শর্ত পূরণ করা লাগবে। আবার দেখেন, মান সবা রমজান ইমানা, প্রথম শর্ত ইমানের সাথে, ইমানের সাথে, অর্থাৎ একশোতে একশো ইমান পরিপূর্ণ করে রাখতে হবে, এরপরে আপনি রোজা রাখা শুরু করবে। তাহলে একটা কি বললাম, ইমান মজবুত করা লাগবে। দুই একটা উদাহরণ দিই, দেখি আপনি কি বুঝেছেন ইমান সম্পর্কে। ইমান আগে মজবুত করা লাগবে। কেমন মজবুত করতে হবে? আপনারই পোতা, ও সাইকেলের লিক হয়েছে, তো তো সাইকেল লিক হয়ে গেছে, তো ও আপনার মেকানিকের কাছে নিয়ে যায় কি যায় না? যে লিক সারতে হবে, লিক হয়ে গেছে, তো ও লিক সারায়নি, ও দোকানি যে কোছে, হ্যাঁ দোকানদার পাম্পারটা দাও তো জি, এই পাম্পার নিয়ে এতে ভরেছে নজেলে, দেব পাম্প করতে শুরু করেছে, তো বেচারি ছোট ছেলে 10-12 ছেলে পাম্প করেই দিয়েছে, করেই দিয়েছে, করেই দিয়েছে, 4 ঘন্টা হচ্ছে কিন্তু আর পাম্প পূর্ণ হয় না। আচ্ছা আপনারা বলো আর পাম্প হবে? তো আর রাস্তা দিয়ে আর দাদু এসে তো কইছে, হ্যাঁ ভাই কি করছিস তুই? বলছে দাদু দা পাম্প করছি, তো কখন থেকে করছিস? কইছে 3 ঘন্টা হয়ে গেল। তো তুই 3 ঘন্টা ধরে পাম্প করছিস, পাম্প হয় না? বলছে না, খাইতে গেল ঘাম চুইছে হওয়ার। বলতে তুই তো সাইকেলটা, এই সাইকেল যখন খসিয়ে যখন দেখছি তো টিউব একখানি কাটা, আপনারা বলেন টিউব কাটা থাকলে যদি কিয়ামত পর্যন্ত পাম্প করে আর পাম্প হবে? তখন বলছে হ্যাঁ খ্যাপা, দাদা কইছে পোতাকে, শালা তুই পাম্প ঠিক করতে পারিস না, আগে তাকে লিক সারাবি, তুই পাম্প করে যাবে, লিক যে হ্যাঁ আছে রে খ্যাপা, ওটা আগে সারা, তো ওটা যদি না সারাই তাহলে কোনোদিন পাম্প হবে না আর সাইকেলও চলবে না। তো ঠিক তেমনি ভাবে ইমান যদি মজবুত না হয়, ইমানে যদি কমজোরি থেকে যায়, পোকা লাগা যদি ইমান হয়, তাহলে তো রোজা রেখে কোনো লাভ হবে না, হবে না, হবে না। ছোট্ট করে একটা ভালো করে উদাহরণ দিন, আমি যে কথা বলছি, আমি হাত চালাচ্ছি, মুখ নাড়াচ্ছি, আপনার কিনা বডিটা আমার নড়াচড়া করছে, এটা কিসের সাহায্যে? সামান্য একটা, যেটার নাম হচ্ছে আত্মা, রূহ। আমার ভেতরে আত্মা আছে, যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমি কথা বলতে পারবো, আর যখন আমার আত্মা থাকবে না, আজরাইল এসে আপনার কিনা জান কবজ করে নিয়ে যখন চলে যাবে, তখন আমি আর কিছু করতে পারবো না। তার মানে আমার বডির দাম আছে যতক্ষণ আমার আত্মা আছে, আমি যত MBBS, যত আপনার কিনা মন্ত্রী, MLA, MP, আপনার যত বড় সার্জন হই না কেন, যত বড় মহাদ্দিস হই না কেন, যত বড় মুফতি হই না কেন, যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি কন্ট্রোলার, ততক্ষণ আপনি কথা বলতে পারবেন। আমি একজনকে বলছি, একটা লোক কানছে, আব্বা মরে গেছে তাই কান্না করছে, একজনের মা মরেছে তাই কান্না করছে। আমি ওই ভাইটাকে বললাম, ভাই কান্না করছো কেন? তো বলছে আব্বা মারা গেছে। আমি বললাম, কই তোমার আব্বা? তোমার আব্বাকে তো আমি ডায়েট দেখতে পাচ্ছি, শুয়ে আছে। বলছে না না না, আমার আব্বা নাই, ওটা আব্বা মরে গেছে। তাহলে আমি তো তোমার আব্বাকে দেখছি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, সব কিছু তো আছে, পূর্ণ বডি আছে, কোনো তো খান্তি নাই, তাহলে কে শুয়ে? বলছে ওটা আব্বা নয়, ওটা আব্বার লাশ, ওটা আব্বার লাশ পড়ে আছে, ওটা আব্বা নয়। কতক্ষণ আব্বা? যতক্ষণ আমার আত্মা ছিল ওটা ছিল আব্বা, যতক্ষণ আত্মা ছিল ওটা হলো মা, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ ভাই। তার মানে লাশ পড়ে আছে, ওটার কোনো মূল্য নাই। মানুষ যখন মরে যায় তখন কেউ আর গুছিয়ে ওকে রাখে না, তার মানে আব্বা নাই, আব্বা চলে গেছে, শুধু আব্বার লাশটা পড়ে আছে। এই জন্য কোনো মা লেবে না, ভাই লেবে না, বোন লেবে না, বেটি লেবে না, বন্ধু লেবে না, সবাই বলবে লাশটাকে কবরে দেয়, কারণ তার কি নাই, আত্মা নাই। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি,
পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখিরে মন আমি বেরি দিতাম পাখির পায়, আমি বেহরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। পাখি যখন উড়ে যাবে তখন আর ওই বডির কোনো মূল্য থাকে না, ওকে আপনার দাফন করে দেয়। আরও যখন মূল্য থাকে না তেমন আপনার কি না আত্মা, আপনার মানুষের বডিতে যদি আত্মা না থাকে যেমন তার মূল্য থাকে না যেমন, ঠিক তেমনি ভাবে যদি একটা ইমা আপনার কি না মানুষের মধ্যে যদি ইমান না থাকে আমল কবুল হবে না, তেমন একটা লাশ আপনার আত্মা ছাড়া যেমন চলে না ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি গাতে, যাইবে তুমি খালি গাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরে গেলে সব শেষ, লাশের কোনো দাম থাকবে না, কেউ আর আব্বা বলে ডাকবে না, কেউ আর মা বলে ডাকবে না। ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে যদি ইমান না থাকে তাহলে তার ইবাদত তার কোনো মূল্য নাই। তাহলে প্রথম নাম্বার বিশ্বনবী বলছেন ইমান নাও, ইমানকে নিয়ে তোমাকে রোজা পালন করা লাগবে। একটা কথা বলি, ইমানের ব্যাপারে আলোচনা করতে গেলে বিশাল চ্যাপ্টার, লম্বা একটা কিছু ধরতে হবে, আমি ওইদিকে যাব না, টাইমের ঘড়ি কাটা দেখছি, আমাকে লোক উদ্দেশ্যে দেখতে হবে। রমজান মাস আল্লাহ কেন দিলেন? মানুষের পাপ মোচন হবে, এই তো কি বলেন? তাই তো, হ্যাঁ হু দেন একটু ভাই, মেয়ে এখন পর বলছেন হ্যাঁ হ্যাঁ, মানে সিজার হওয়ার পর নাকি? ভালো হয়ে ডেলিভারি হয় না, সিজার হচ্ছে তারপর, যখনই বলবো তখনই চট করে উত্তর দিবেন, তাহলে তো ভালো লাগবে। তো কি বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করার জন্য এই রোজা দিয়েছেন, তাই তো? বাস এরপরে দেখবেন কত চিটিংবাজ লোক থাকে, আপনাকে প্রমাণ দেখাবো। মানে ও রোজা রাখে ইয়াকিন, সম্পূর্ণ ঈমান দিয়ে রোজা রাখে না, কেন বলছি জানেন? এই জন্য রাখে না, ধরেন রমজান শেষ হবে, দুদিন পর ঈদ এলো, যখন ঈদ আসবে সবাই দোয়া করছে, ধরেন আপনাদের ইমাম একটা মোনাজাত ধরলো, মোনাজাত ধরেছে, ধরার পর আমরা সবাই আমিন আমিন বলছি, ইমাম বলছে আল্লাহ আমাদের রোজাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদে সবাই আসি, আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ তৌফিক দাও, আল্লাহ যত যা আপনার কিনা রোজা রেখেছে আল্লাহ সকলকে ভালো রাখিও, আল্লাহ প্রতি বছর যেন রোজা করতে পারে, আল্লাহ আজ থেকে যেন নামাজ ধরতে পারে, সবাই আমিন আমিন বলছি, চোখের পানি বের হচ্ছে, কিন্তু দু কয়েকটা বেয়াদব আছে, এর চোখ দিয়ে পানি বের হয় না, ও খালি আমিনও কইছে আমিন, আর মনে মনে কইছে হ্যাঁ রোজা আল্লাহ কবুল করতে পারে না করতে পারে, ফের ঈদ হয়ে গেলে আর ফের পড়বো না, মনে মনে কইছে তিরিশটা রোজা রেখে দিলাম,
এরপরে সামনে বছর দেখা যাবে রে রোজা, এই নিয়ত করে খালো খালি আমিন আমিন করছে যে আল্লাহ মনে হয় কেন এরকম করবে, ফের তো খারাপ কাজে লেগে যাবো। তো অনেকে কাঁদছে যে আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করে নাও, আর কত চিটিং বাদ মসজিদে ঢুকেছে, ও বলছে আল্লাহ এ রমজান এই মাস এক মাস তোকে পেনু, সামনে বছর যদি পাই তোকে ফের ধরে নেব। আচ্ছা ওয়ার সিয়াম আল্লাহ কাছে কবুল হবে, আর উদ্দেশ্য তো খারাপ, তারপর আবার সন্দেহ করছে যে আল্লাহ দোয়া রোজা কবুল করবে তো, ফের তো খারাপ। তা আল্লাহ বলছে বেঈমান তোর জন্য আমি রমজান মাসকে কত সুন্দর করে সাজালাম, তোর ইয়াকিন হলো না, তোর বিশ্বাস হলো না, আর তুই এমন ডুপ্লিকেট আমিন আমিন করছিস যে তোর রোজা কবুল হবে কি হবে না, না না না। ওই জন্য বিশ্ব নবী বলছেন ইমানাও, প্রথমে আগে ইমানকে সলিড করে নাও, মজবুত করে নাও। আমি আজকে শুরু করলাম রমজানের এক দিন, এক প্রথম দিন থেকে শুরু করে দিলাম, স্টার্ট করে দিলাম, এবার ধরতেই থাকবো, ধরতেই থাকবো, ভালোর পথের দিকে চলে যাব। আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, যার ঈমান সলিড থাকবে রে তার পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে একটা কথা অনুরোধ করে আমি দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই। দ্বিতীয় অনুরোধ হচ্ছে যে ঈমান মজবুত করুন। আলেম একটা আমাকে সবচেয়ে আশ্চর্য লাগে, যে কোন যে দলের হোক না কেন, হানাফি হোক, আহলে হাদিস হোক, হাম্বলি হোক, বেরেলি হোক, যেই যে হোক না কেন, রমজান মাসে সবারই প্রশ্ন থাকে যে মৌলভি সাহেব এটা ভুইলা খেয়ালি নিজি হ্যাঁ রোজা থাকবে, হাজি খিল ভরে দেহি রোজা থাকবে, হাজি কলগেট করে লেহি রোজা থাকবে। এগুলো মানুষ প্রশ্ন করে করে না করে, কিন্তু এই প্রশ্নটা কেউ করে না কোনোদিন, আমি অন্তত পাইনি। পাঁচ বছর মসজিদে, ছয় বছর মসজিদে থেকেছি, এই প্রশ্ন আমি কোনোদিনও পাইনি যে কোনো লোক এসে বলল মৌলভি সাহেব এতদিন থেকে নামাজ পড়ছি, রোজা রাখছি, আমার ঈমানটা সম্পূর্ণ পূর্ণ আছে তো, ঈমান আমার নষ্ট হয়নি তো, এই প্রশ্ন কেউ করেছেন কোনোদিন? এটা তো কেউ কোনোদিন করেননি। অন্যান্য ফতুয়ার বালা ঝেড়ে একদম জি ভরে ফতুয়া বলছে মেট করতে চাইলে মেট করবো তা ভালো, কিন্তু ঈমান মজবুত আছে কিনা এ ব্যাপারে বুকে হাত দিয়ে বলেন কোন লোকটা একটা মুলবির কাছে, আলেমের কাছে গিয়ে বলেছেন যে মলনা আমি যে এতদিন থেকে নামাজ পড়ছি তো আমার ঈমানটা পরিপূর্ণ আছে কিনা, ঈমানে আমার ঘাটতি হয়ে গেছে কিনা, কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, এ কোনোদিন আমরা প্রশ্ন করি? প্রশ্ন করবেন, আলেমদেরকে জানবেন যে আমার পরিপূর্ণ ঈমান এখনো আছে কিনা, না ধোকার লাইনে আছি, না ঈমানে পোকা লেগে গেছে, এটা করার দরকার ছিল, করি না। না বন্ধু, ঈমানকে জানুন, ঈমান মজবুত করুন, যত শিরিক আছে শিরিককে বর্জন করার চেষ্টা করুন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহ নিজেই বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। তাহলে আল্লাহ এত টাইট করে কেন বললেন? তাহলে আমাদেরকে জানতে হবে যে আমার মধ্যে ঈমান আছে কিনা। অথচ আজকে মানুষ সমাজে শিরিক কার্যকলাপ এমন কাজ করছে যা আজকে বলবো না, তবে আলেমদের কাছে জেনে নেবেন, শিরিক কাকে বলা হয়? আল্লাহর জায়গায় যদি দ্বিতীয় কাউকে প্রাধান্য দেওয়া হয়, আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আপনার কিনা কাউকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সে প্রথম সবচাইতে বড় শিরিক করলো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তো না, মমতা খালা না, আপনাদের ওই পীর বাবা সব আল্লাহ, পীরের হাতে কোনো কোনো কারিশমা না, এ ধোকা। পীরেরা যদি মনে করেন সন্তান দেন ধোকা, এক পীর বাবা মন্ত্র মারছে আর কয়েছে পেটে বাচ্চা হবে গো, তা ওয়ার যদি রিপোর্ট নিতে গেছে শালা ওয়ারই একটাও ছেলে নাই, আর লোকের ছেলে দিয়ে বাড়িছে, নিজেরটা কর আগে, পরের গুলো ও ছেলে দিচ্ছে যে হয় না তো আয় ছেলে দিব, তো নিজের একটা স্ত্রী কোলে একটা সন্তান গেলা দেখা, এটা নাই ব্যবসা করে খাচ্ছে। সন্তান চাইবেন আল্লাহর কাছে, আপনাদের এটা কোথায় জানি না, আমাদের বীরভূম মুর্শিদাবাদের পাশে বীরভূম ডিস্ট্রিক্ট
পাথর চাপড়ি বলে একটা জায়গা আছে, ওখানে মানুষ মান্য চাই, সন্তান চাই, মানে সন্তান চাই, স্বামী চাই। হিন্দুরা যেমন শিবলিঙ্গর কাছে গিয়ে বলে, শিব আমার মেয়ের স্বামী দাও, ভালো দেখে দাও, মেয়ে বলে আমাকে ভালো একটা স্বামী দাও, ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানেরা কিছু কিছু মা বোনকে দেখা যায়, ওরা বাপ পাথর চাপড়ি উড়ান দেয়, কেন কেন সন্তান নেবে, এই জন্য কেউ ফেরে না খালি হাতে খাজা বাবা তোর দরবারে। কি গান আছে আমি ওইদিকে বলবো না, ইউটিউবে আছে, ওগুলো দেখে নিয়ে দেখলেন, খুব লম্বা আলোচনা আছে, তো ওই জন্য বলবো না। তো ওখানে চাইতে যে না আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার হাতে রাজত্ব আছে, আমি আল্লাহ যাকে চাই তাকে দিই, আমার আল্লাহ ইচ্ছা যাকে যায় তাকে দে। আল্লাহ বলছেন, আমি যাকে কন্যা সন্তান দিই সে কন্যা সন্তান পাবে, আমি আল্লাহ যাকে পুত্র সন্তান দিই সে পুত্র সন্তান পাবে, এবং আমি আল্লাহ যাকে আবার পুত্র কন্যা উভয় দান করে, আবার অনেকে আমি আল্লাহ যাকে বাঝা করে দিব, বন্ধা করে দেব, কিয়ামত পর্যন্ত যেখানে যা ও সন্তান পাবে না, পাবে না, পাবে না। এই জন্য আপনি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ এখানে আপনার ইমানকে হয়রানি করা হচ্ছে, আপনার ইমানকে তারা নষ্ট করে নিচ্ছে। আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে, আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে। শিরিকে আর কুফুরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিছে হারা, শিরিকে আর কুফুরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিছে হারা। ওরে যে যার পথে চললে মানে, যে যার পথে চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে, আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বের, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে, মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বের, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে, আরে নানান মতে মানলে চলে, আরে নিজের মতে চললে মানে, না হয় তাই ছাড়িয়া আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে, আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে। তাহলে প্রথম নম্বর ইমান মজবুত করে দেন, ইমান মজবুত হয়ে গেল। এবার বিশ্বনবী বলছেন দুই নাম্বার ইমান মজবুত হলো ইমান ও ইহতিসাবা, তুমি নিয়তকে তুমি ঠিক করে নাও, তোমার ইখলাসটাকে আগে ঠিক করে নাও, নিয়ত ঠিক করে তুমি এই দুটা করে তুমি রোজা করে স্টাডি করে দাও। তাহলে দুই নম্বর কি করতে হবে ভাই? নিয়ত ঠিক করতে হবে, নিয়ত গোলমাল করলে হবে না। কি নিয়ত? আল্লাহ আজ থেকে যত পাপ করেছি আর পাপ করব না, আল্লাহ যা গুনাহ করেছি করেছি, আল্লাহ সামনে যত নেকি আছে সব করব, এবং বাকি জীবনটাকে আমি ভালোভাবে চালাবো, তোমার পথে চালিত রাখবো। আর এই নিয়ত যদি করে আপনি সিয়াম রাখেন, তাহলে আল্লাহ পূর্ববর্তী সমস্ত পাপ কি আল্লাহ ক্ষমা করবেন। আর যদি নিয়তে গোলমাল লাগে, এক মাস করবো পরে দেখা যাবে, এরকম যদি নিয়ত থাকে, তাহলে আপনার রোজা লেখে লাভ কি বাপ?
কোনো লাভ হবে না। নিয়ত শুদ্ধ করা লাগবে। এবার আমি আপনাকে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি, যদিও বলবো না মনে করছিলাম বলি, রমজানের ব্যাপারে আরো কয়েকটা ডিশের আলোচনা আছে। তো টিপস যেহেতু আর সময় নাই, আজকে মনে হয় কত তারিখ, পাঁচ তারিখ, আর চার দিন পাঁচ দিন পর, পাঁচ দিন পরেই রোজা চলে আসছে। তো টিপস গুলো নিয়ে একটু বাড়ি যাবেন, তার মধ্যে আমি তিনটা বলবো, দুটা থেকে তিনটা, মানে সময়ের ব্যাপার আছে। ইমান ঠিক করবেন এটা তো বলে দিলাম, নিয়ত ঠিক করা লাগবে এটা বলে দিলাম, নিয়ত যদি না ঠিক করেন কোনো লাভ হবে না। প্রত্যেকটা হাদিসে প্রথমে বাপ বেঁধেছেন, প্রথমে দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত বাপ প্রথমে এটা বাধা আছে দেখবেন। নিয়তের উপরে আমল নির্ভরশীল হবে। আর একটা কোরআনের আয়াত আছে, আয়াতটা কি ওটা আবার কুরবানির সময় পড়ে, কিন্তু ওখানে শিক্ষা আছে, লাইয়ানাল্লাহা লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আছে না আয়াতটা, এই আয়াতটা আছে। আল্লাহ বলছেন এখানে কোনো আপনার কি না রক্ত আপনার মাংস এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ কি দেখেন, লিয়ানালুহু তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা পরহেজগারিতা কেমন আছে। আপনার এক কন্টেল দুই কন্টেল গরু কেটেছেন এটা আল্লাহ দেখবে না। আপনি পয়সাওয়ালা বলে আপনি বড় একটা উট নিয়ে এসেছেন, আপনি একটা আপনার গায়ে গরু নিয়ে এসেছেন আর সমাজকে দেখিয়ে বেড়াচ্ছেন, দেখ কত বড় কুরবানি দাতা আমি, দেখ গ্রামের সেরা রে, আর একটা গরিব ছোট্ট একটা একটা বকরি দিয়েছে, ওর কোনো অঙ্কন নাই, ও আল্লাহর জন্যই দিয়েছে, যাক ছোটটা পেরেছি ছোট। আল্লাহ বলছেন তোমার মাংস দেখবো না, তোমার রক্ত কতটা প্রবাহিত এটা আমি আল্লাহ দেখবো না, তোমার নিয়তটা আমি আল্লাহ দেখবো রে, তুমি নিয়তটা কি সলিড করেছো কিনা, তুমি আল্লাহর জন্য এটা করেছো কিনা, না তুমি লোক দেখানো কর্ম করেছো, আল্লাহ ওটা দেখবে তোমার মাংস নয়। ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আপনি যখন সিয়াম রাখবেন তখন আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহ আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না, যা হয়েছে সামনে সমস্ত দিনগুলোকে আমি তোমার পথে পথে চালিত করব। এবং আপনি তওবা ইস্তেগফার করে আপনি রোজা রাখা শুরু করবেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়।
পাপ মুক্ত তওবা করুন, এরপরে আপনি নিয়তকে ঠিক করে রমজান মাসকে রাখুন। এখানে আমি তিনটা মেসেজ দিব, দিয়ে আমি আবার অন্য লক্ষ্যে উদ্দেশ্যে চলে যাব। আপনারা এইদিকে তাকান, ওইদিকে কাজ করতে দেন, ওদেরকে বিঘাত ব্যাঘাত ঘটবে। তো তো তিনটা কথা বলবো, তার আগে একটা কথা মনে পড়ে গেল, রমজান মাস এসে আমাদের কি উপকার করে, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাকে দেব। রমজান মাস এসে আমাদের কি উপকার করে, শুধু গুনাহ মাফ করে না, এখানে আমাদের কিছু প্রতিভা আল্লাহ দেখিয়েছেন। মানুষের কিছু প্রতিভা আছে, কিছু অভ্যাস আছে, মানুষ কোনটা পারবে কোনটা পারবে না রমজান মাসে এটা দেখানো হয়। বুঝতে পারেননি, একটু খুলে বলবো তাহলে বুঝে ফেলবেন কি কথাটা। একটা লোককে বলছি, ভাই আজ থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন, ছেড়ে দেন, খেয়েন না, খারাপ জিনিস, কত লোকের ক্ষতি করবেন, নিজে ধোঁয়া উড়াবেন, কত লোকের ক্ষতি করবেন, ছেড়ে দেন। তো বলছে, ভাই আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। ও বলছে না ছাড়বো না, ও বলছে আস্তে আস্তে ছাড়বো। যখন মানুষ রোজা ধরে নেয়, দিনের বেলা কেউ বিড়ি খায়, খায় জি, খায় না। কিন্তু যখন রোজা না থাকে, খালি ইফতার করতে দেন খালি, ওকে এত ফুকুর ফুকুর মারবে। ও আমি এক জায়গায় লালগোলাতে প্রোগ্রাম করছি, বুঝলেন, যাচ্ছি লালগোলার দিকে এই মাসেই, তো যাচ্ছি, তো তো সেদিনকে বাস লাই ওই অটো পেছন দিকে চেপে আছি, তো দুটা ছেলে ওরা সিট পায়নি, সিট যখন পায়নি তো ওরা বাঁদরের মতন ঝুলছে, আর টোটো আবার কত চিকনে চলে, রাস্তাও খারাপ, যাচ্ছে তো ওরা বাঁদরের মতন পেছন দিকে এরকম করে খাড়িয়ে আছে, তো এরকম এরকম রাস্তা খারাপ হলে যা হয় এরকম এরকম করছে। আমি আপনার পিছনে বসে আছি, পাঞ্জাবি পরে আছি, তো ওরা দুজনে দুজনে বলা বলি করছে, হবে বেড়িটা ধরো না ভাই, আজি সিট পাইনি, এক তো বেকায়দে আছে এরকম এরকম করছে, তাও একজনকে বলছে হবে বেড়িটা ধরো না ভাই। আমি মনে মুখ ইশালা তোরকে বেড়ি ধরার একটা সময় পেলি না, একটু সহ্য করে আধ ঘন্টা যা, তারপর নেমে নাই খাবি বেড়িটা। তো একজনে কিন্তু কয়েছে, হবে থাম না ভাই, খেয়ে ভাবে চাস বেড়ি খাওয়ানি, সেটা তুই বেড়ি করছিস ধর আগে, যে কেমন করে ধরাবো, হাত দুখান দেখছি কুন্ডা আছে, যে খ্যা পা তুই ধরতে জানিস আমার কাছে, তাহলে আমি তোরকে বেড়ি ধরা টেস দেখি, আমি বসা বসা কিভাবে ধরাছিস তুই, কোনো ধরার কায়দা না, বাপ দুটা এইভাবে ধরে আছে। তখন ওকে দেখছি পা খানকে একবারে ওই যে ওপরে এটা ই দেওয়া আছে তো ওখানে ধরে আছে, আর হাঁটু খানটাকে এরকম করে কুজার মতন ধরে দিয়েছে, মানে এরকম করে লিয়ে আছে যেন না পরে, যদিও বাই চান্স যদি একটু মানে ব্রেকটা জোরে দেবে দেবা হিলিয়ে দেবে পরে ফাটান করে, ই ওয়ার এদিকে ওর খেয়াল নাই, ও এখন বেড়ি ধরাবে তো ছাড়বে। তখন ই বেড়ি যখন ধরেছে, ধরে এলেছে, তো বলছে কেমন করে মারবো, ডেসা ই নাই আপনার কি বলে এটাকে, ডেসালাই না কি বলে এটাকে, হ্যাঁ যাই হোক, তো এটা নেই তো ও ডেসালাই ধরে, তো কেমন কথা তোকে কেরামতিটাই দেখি হবে। তখন পা হাঁটু দুখানকে এরম করে লিয়ে আছে, আর হাতখানটাকে এরকম লাগছে যাতে না পড়ে, এদিকে খুব চেষ্টা আছে পড়বে এটা স্বাভাবিক, এরপরে ও কি করেছে কাঠি মেরে মুখে একখানটা লিয়ে লেছে, দুটা বেড়িকে একসাথে ধরে লেছে, ও দুটা বেড়িকে একসাথে ধরেছে, ও দিয়ে একবারে কাটিলে ধরে, আর আমি কারিশমা দেখছি ওর ঘে এরকম এরকম করেই চলে হয়ে যায়, এক কেজি পরে কি হালাত হবে রে ভাই, তো এরকম করছে ঢুকলে ধরে নিলে ও বেড়িটা, আমি সাংঘাতি ব্যাপার রে, আজীব ব্যাপার। তো বিড়ি ধরেও বিড়ি খালো, মানে মানুষের কত নেশা থাকতে পারে না, মানুষ যে কতবার বিড়ি টানে মুখ দিয়ে দুর্গন্ধ কত যে আসে আল্লাহু আকবার বলার কথা নাই। অনেক মুসাল্লির পেছনে নামাজ পড়তে পারি না বা বলতে গেলে অনেকে জ্বালা মনে হচ্ছে সালা ভ্যাক করে একলা ফেলে দিই, নামাজে দাঁড়াবো তো গন্ধ করছে, যে সুরা ফাতিহা পড়বি এত গন্ধ ছুটছে বলার কথা নাই, তা আমি নামাজ পড়বো কি করে, এত জ্বালা। যারা বিড়ি খোর বেরি খাই বলি ভাই বিড়িটা ছেড়ে দেন, বলছে আস্তে আস্তে ছুড়ি দিব, কিন্তু যখন রমজান মাস আসে যখন ও সাহারি খেয়ে নাই তখন আবার ইফতার পূর্ব পর্যন্ত দেখবেন ও বেরি খাই না, খাই। তার মানে আল্লাহ বলছেন, ওরে বেঈমান তোর মধ্যে প্রতিভা আছে, তুই ছাড়তে পারবি পারবি, এটা প্রমাণ করছে রোজা।
রোজা প্রমাণ করছে তুই ছাড়তে পারবি, কিন্তু তুই এটা বেঈমানি করার কারণে শয়তানের খাপ্পরে পড়ে তুই নেশাটাকে এমন ভাবে আসক্ত করে নিয়েছিস যে ভাবছিস যে মাগরিব পর মনে হয় বেরিটা খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এই জন্য দেখবেন যেমনই ইফতার করা হয় যেমনই নামাজ পড়া হলো প্রথম সুন্নাত পালন করবে বেরি, প্রথম সুন্নাত পালন করবে বেরি, বিড়ি দিয়ে একবার নামাজ খালি পড়া শেষ হয় দেখবেন কোন দিকে ধোঁয়া কোন দিকে আসে। চারটা অবধি তো ভাত রান্না চলছিল ধোঁয়া উঠছিল, মাগরিব পর কিসে ধোঁয়া উঠছে রে, সব বিড়ির ধোঁয়া, এদের এত গন্ধ, মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, বসতে গেলে গন্ধ, বিছানাতে গন্ধ, পকেট দিয়া গন্ধ, বাথরুমে গন্ধ, সব দিয়ে গন্ধ। আমার জাগে সন্দ ওর বিবি আল্লাহ কেমন করে ঘুমায় রে, পাশে একসাথে বিবিসতে কেমন করে যে ঘুমায় আল্লাহ জানে, সবই তি গন্ধতে ঠিক না। না ভাই না, আমরা মনে করি মদটাই শুধু খারাপ তা নয়, মদের চাইতে আমি মনে করি বিটা সব চাইতে খারাপ। কারণ যারা মদ খায় রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ায় না, ওরা আপনার এক সাইডে গোপনে গিয়ে খায়। আমি বলছি না মদটা হালাল হারাম, কিন্তু আমি আপনাকে বিবেক দিয়ে জাগ্রত করতে চাচ্ছি। আজকাল বিড়িটা এমন একটা নেশা হয়ে গেছে, দোকানে চা খাবো চা খেতে পারি না এই বিড়ি খোরের মাধ্যমে, যখনই এক কাপ চা খাবো ওখানে আলেম বুঝলো না ফোঁ করে টেনে দিল যে হ্যাঁ ভাই আলেম থাক, আমার আলেমের চোদ্দ গোষ্ঠী বাপ থাক, ও টানলেই বেড়ি টেনে গেল, ওকে মানা করা যাবে দোকানে? এখন আর ওই জামানা নাই, বিড়ি খাবেই খাবে খাবে। শুধু আশ্চর্যের বিষয় লাগে ছোট্ট ছোট বাচ্চাগুলোকে দুই বছর চার বছর নাতি পুতিকে কোলে নাই, কোলে নাই না, কোলে নেওয়ার পর বিড়ি খায় কি খায় না, তুমি নিজে তুমি নষ্ট হচ্ছ, তোমার কলিজা নষ্ট করছো, তোমার ওই পোতাকে লাতিকে নিয়ে তুমি কোলে করে বেরিয়ে খাচ্ছ, তো এটা তুমি খারাপ কাজ করছো, ভালো কাজ নয়। কারণ ওই বাচ্চাটার নাক দিয়ে ওই দুর্গন্ধটা যাচ্ছে কি যাচ্ছে না, তুমি কত একটা খারাপ কাজ করছো, কত বিড়িখোর তুমি ছেড়ে দাও, এটাকে তুমি আর রাখিও না। কারণ বিড়িটাই হারাম চুরুয়াত এমনভাবে হবে প্রত্যেকটা তুমি পাপে লিপ্ত হবে। তো আমি বলতে চাইলাম আল্লাহ বলছেন তোর প্রতিভা আছে তুই ছাড়তে পারবি পারবি, আর প্রতিভা আছে বলে আমি সিয়াম দিয়ে পরীক্ষা করি, তুই নেশা ছাড়তে পারবি না, না 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 তুই নেশাটা ছাড়তে পারবি। আর কি প্রতিভা আছে? প্রতিভা আর একটা শিখে নাও, আর একটা জিনিস তুমি এখান থেকে শিক্ষা নিয়ে নাও, সেটা হচ্ছে আল্লাহ তুমি গরিবদের দিকে তাকাও, না খেয়ে থাকা কত কষ্ট কত জ্বালা, কত কষ্ট যে তিন বেলা আর রোজগার করতে পারে না, তে না কত কষ্টতে থাকে যে দিন মজুরি করে খায়, খাবার কি কত কষ্ট করে সে মেহনত করে, তুমি একটা পয়সাওয়ালা মানুষ ওরে বড়লোক, তুমি আজকে রোজা রাখো গরিবের মর্যাদা বুঝো করি, গরিবের কষ্টটা তুমি একটু বুঝে নাও, মানুষ যদি দিন মান এই রোদ্রে যদি রোজা থাকে তো কত কষ্ট হয়, আর যারা খেতে পায় না তাদের কত কষ্ট আছে। অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি দেখেছি আপনারা দেখেছেন কি দেখি না আমি জানি না, আমি খবর পেয়েছি অনেক গরিব মাকে দেখেছি খাবার কোনো বাড়তে কোনো খাবার নাই, তারা পান্তা ভাত করে কাঁচা মুড়ে আপনার কিনা শুকা মরিচকে দিয়ে আপনার লবণ করে দিয়ে তারা সাহারি খায়, আর পুরো দিন মান ঝাল 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 করে তারা পুরো দিন মানকে পার করে, তারা কষ্টের উপরে কষ্ট করে রোজাগুলোকে পালন করে। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাটি দেখো গা, যারা কোনোদিন খাবার পায় না ফিলিস্তিনের মাটিতে জর্ডানের মাটিতে এত করে আক্রমণ করা হয়, বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে পুড়ে মারা হয়, ছোট ছোট বাচ্চার পর্যন্ত খাবার জন্য অনাহারে ত্রাহি ত্রাহি করে, অনেক সন্তান শিশু ফিলিস্তিনদের শিশুকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তারা খাবার না পেয়ে আপনার ঘাসকে উঠিয়ে তারা ওই ঘাসগুলোকে চিপিয়ে চিপিয়ে তারা নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য ঘাসগুলো তারা পর্যন্ত খায়, পানি কোথাও খুঁজে পায় না তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ক্যারেন বন্ধ করে দেওয়া হয়েছে, খাবারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কত কষ্ট পালন করে, এত কষ্ট মেহনত তারা ত্রাহি 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 করে শুধু সামান্য খাবারের বিনিময়ে। ও রোজাদার একবার ফিলিস্তিন
গরিবদের দিকে তাকাও তারা কত কষ্ট করে, ওরে রোজাদার একবার গরিবের দিকে তাকাও তারা দিন তিন মান কত কষ্ট করে থাকে, কত সিয়াম কত লোককে দেখলাম কষ্ট করে রোজা রেখেছে, পাঁচ দিন সাত দিন ধরে না খেয়ে আছে, আহারে কষ্ট। এই কষ্টটা আল্লাহ দেখাচ্ছেন যে তোমরা প্রতিভা দিলাম এটা তোমরা শিখে নাও, গরিবের হাল তোমরা একটু বোঝার চেষ্টা করো, এই জন্য আমার আল্লাহ রোজাকে আমাদের উপরে ইবাদত হিসাবে ফরজ করেছে।